এখন আজ এক ভৌতিক জায়গায় যাচ্ছি, যেখানে শুনছি সন্ধ্যার পরে কোনো মানুষ যায় না। ওইখানে ভয়ানক একটা জায়গা, সেখানে নাকি ভূতের আনাগোনা হয় সন্ধ্যার পরে। তো আজকে আমরা দেখতে যাচ্ছি যে আসলে কি ওইখানে কিছু আছে কিনা। দেখ আমার সাথে চলেন, সেটা দেখতে দেখতে থাকি কি। রাস্তাটা অনেক চিপা, আমরা দুজন রাস্তা দিয়ে যাচ্ছি যে আসলে কি এখানে বহুত কিছু আছে কিনা দেখার জন্য। এই ভিডিওটা সম্পূর্ণ আমাদের পাশে থাকো। এখানে পুরো জায়গাটা একেবারে অন্ধকার, চেষ্টা করি না। তারপর আমরা এগুলো ওই পারে যাবো, আসলে এই পারে শ্যাম ভাই আমার কিন্তু অনেক ভয় করতেছে। হুজুর আপনি একটু দোয়া মোয়া করেন, আমার কিন্তু অনেক ভয় করতেছে। আচ্ছা এদিকে তো কিছুই দেখা যাইতেছে না, সব তো বালুতে ভরা। তো আমরা একটু ওদিকে যাই। দর্শক যদিও আমার ক্যামেরাতে দেখা যাইতেছে না পুরোপুরি, তারপরেও এখানে আসলে সব কিছু ঘটে। শ্যাম ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওদিকে কি জানি একটা দেখতে পাচ্ছি। শ্যাম ভাই এই সাদা, শ্যাম ভাই সামনে যান, শ্যাম ভাই পিছনে পড়েন পিছনে পড়েন পিছনে পড়েন। শ্যাম ভাই শ্যাম ভাই পিছনে থাকেন, হুজুর পিছনে থাকেন। আমরা ওকে ডাকবো, ওর সাথে কথা বলবো, কিন্তু সম্পূর্ণ দেখে নেবো আজকে। আমরা সম্পূর্ণ দেখে দেখে চেষ্টা করবো, তাকে আমরা একটা গুন্ডি দিই, গুন্ডি বাইরে যাবে না। এখানে হয়তো চলে গেছে, তোমরা এখন আমরা ডাকবো, ওর সাথে তারপর কথা বলবো, শ্যাম ভাই আমার কিন্তু ভয় লাগতেছে, মনে হচ্ছে সে আবার আসবে। তাকে আমরা এখন হাজির করবো। আচ্ছা ঠিক আছে হুজুর, আমরা এখন তাকে হাজির করবো। আমার কিন্তু অনেক ভয় করতেছে, তো ঠিক আছে এখন বসে মন্ত্র করবো, তার সাথে কথা বলার চেষ্টা করবো।
ভাই সামনে সাদা কি যেন দেখা যাইতেছে ওই গাছের নিচে। ভাই কেউ ভয় পাবে না, এখানে আয়। চলে যেতে সারা দূর দূর চলে যেতে কিভাবে দেখবো একেবারে আটকানো হয়ে গিয়েছে। কথা বলার চেষ্টা করবো, হয়তো পুরী গেছে উপরে চলে যাচ্ছে কিনা বলা যাচ্ছে না। আমি তোকে ভালোই ভালো বলছি, তোর পরিচয় বল। ভালোই ভাবে বলতেছি, তোকে বলছি তোর পরিচয় বল, না হয়তো তোর তোর আজ এসে এখন এই দরজার ওই পাশে চলে গেছে। হয়তো অনেক রাগ হয়েছে, এই জন্য আমরা ওর সাথে কথা বলতে পারতেছি না। তো আজকে এই জন্য ভিডিওটা এইটুকুই, সেকেন্ড পার্টে আবার কালকে আইসা পুরো ভিডিওটা সম্পূর্ণ করব। ওকে, আজকে আর দেখা যাচ্ছে না, ওই পুরো এখান থেকে চলে গিয়েছে।